হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন কয়েকটি বিষয় সম্পর্কে, যে বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত। দেখুন বন্ধুরা, জীবনে কখনো এরকম যদি বিশেষ কয়েকটি সংকেত আপনারা পেয়ে থাকেন, তার মানে বুঝবেন যে আগাম দিনগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে, শুভ কিছু বার্তা আপনাদের জন্য বহন করে নিয়ে আসতে চলেছে, তথা আপনাদের উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ আজকে যে সংকেতগুলির কথা বলবো, এই সংকেতগুলো শুধু তারাই পান যারা ঈশ্বরের প্রিয় হন, তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। দেখুন বন্ধুরা, জীবনের সত্যতা কি জানেন? একমাত্র চরম সত্য হলো জীবনে আমাদেরকে কিন্তু একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এটাই হলো জীবনের পরম সত্য। এই সত্য থেকে কেউ কিন্তু বিমুখ হতে পারবেন না। যার সৃষ্টি আছে তার বিনাশ রয়েছে, বিনাশ হলো সৃষ্টির মূল রূপ। সুতরাং মানুষের জীবনে উত্থান পতন, সুখ দুঃখ অশান্তি, মোহ মায়া মমতা হিংসা গ্লানি, এই প্রত্যেকটি কিন্তু মানব জীবনে রয়েছে। সুতরাং জীবনে কখনো আপনারা যেমন সুখ পাবেন, ঠিক তেমনই দুঃখ পাবেন। এরই নাম জীবন। সুপ্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় বলে থাকি সময়ের উপর বড় কেউ নেই, কারণ এই সময় মানুষকে কখনো চরম আঘাত দিয়ে থাকে, আবার কখনো চরম সুখ প্রদান করে থাকে। এই সময় কখনো মানুষকে রাজা থেকে ফকির করে দেয়, আবার এই সময় কখনো একজন ফকিরকে রাজা করে দিতে সক্ষম। অর্থাৎ এখান থেকে প্রমাণিত, যদি আপনারা শ্রীকৃষ্ণকে মানেন, গীতাকে মানেন, তাহলে অবশ্যই জানবেন যিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন ধ্বংসকর্তা, এবং তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার মধ্যে 33 কোটি দেব দেবী বসবাস করেন। উনি হলেন পরম ব্রহ্ম। অর্থাৎ আমরা যদি একটু তুলনা করি, তাহলে বুঝতে পারবো যে সময় হলো পরম ব্রহ্ম এবং এই সময় হলো শ্রীকৃষ্ণ। সুতরাং সময়ের উপর সত্যিই বড় কেউ নেই। পৃথিবীতে যা ঘটে সবই তার অনুগ্রহে ঘটে। আমরা মানুষেরা বলি আমরা এই করেছি, আমাদের এত ক্ষমতা, আমরা এত টাকা রোজগার করি, সত্যিকারের কি সব কিছু আমরাই করি? ভেবে দেখবেন, আমাদেরকে দিয়ে ভগবান করাই, তাই আমরা করি। দেখুন বন্ধুরা, জীবনে কখনো ভালো সময় আসবে এবং কখন খারাপ সময় আসবে, এটা কেউ বলতে পারে না। তবে শাস্ত্র মতে এমন কিছু সংকেত রয়েছে যেগুলো যদি আপনারা জীবনে পান, তার মানে একটা ধারণা করতে পারবেন যে আগামী দিনগুলি আপনাদের জন্য ভালো না খারাপ হিসেবে আপনাদের সম্মুখে এসে উপস্থিত হবে। আজ এই পর্বে আমরা আলোচনা করব যে কোন সেই সংকেতগুলির মাধ্যমে আপনারা একটা অনুমান করতে পারবেন যা আগামী ভবিষ্যৎ আপনাদের জন্য অত্যন্ত ভালো কিছু বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, না কিছু খারাপ। অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং এই ভিডিওটি দেখে আপনারা যদি ন্যূনতম উপকৃত হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে অবশ্যই মনে ভক্তি রেখে পরম ব্রহ্মের কৃপা লাভ করতে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলো জেনে বেনিফিট লাভ করতে পারে। পরিশেষে আপনারা যদি এই রকমই ধার্মিক সংক্রান্ত জ্ঞানবর্ধক ভিডিও দেখতে ইচ্ছুক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে কোনো এক সময়ে প্রভু নারায়ণ এবং স্বয়ং নারদ মুনির বিশেষ আলোচনার মাধ্যমে একটি তথ্য পাওয়া যায়। স্বয়ং নারদ মুনি প্রভু নারায়ণকে শ্রী হরিকে জিজ্ঞেস করেছিলেন যে হে প্রভু, মানুষের জীবনে কখন ভালো সময় আসবে, কখন খারাপ সময় আসবে, সেটা কিভাবে মানুষ
বুঝতে পারবে। শাস্ত্রে এর ব্যাখ্যাকে ব্যাখ্যা কি রয়েছে, তখন প্রভু শ্রী হরি নিজ মুখনিসৃত কয়েকটি সংকেতের কথা জানিয়েছিলেন, তথ্য দিয়েছিলেন নারদ মুনিকে, এবং সেই সংকেতগুলোকে কি সেগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। এবং প্রভু নারায়ণ বলেছিলেন, আমি প্রত্যেক মানুষকে একটা পূর্বাভাস দিয়ে থাকি, আপনাদের জীবনে কখন খারাপ সময় আসবে না কখন ভালো সময় আসবে, সেগুলো কিন্তু আমি স্বয়ং স্বপ্নের মাধ্যমে হোক, কোনো পশুর মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে হোক, আমি কিন্তু মানুষকে প্রদান করে থাকি। যারা এগুলো বুঝতে পারেন না, এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। আবার যারা বুঝতে পারেন, যারা স্পিরিচুয়াল লেভেলে আছেন, তারা কিন্তু খুব সহজেই এই সংকেতগুলো খুব সহজেই ধরে ফেলেন যে ভগবান আমাদেরকে কি বলতে চাইছে, কোন একটা ঘটনার মাধ্যমে ভগবান আমাদেরকে কি কি বলতে চাইছে। যদি আপনাদের শাস্ত্র বিষয়ে বা স্পিরিচুয়ালিটি বিষয়ে সঠিক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু এইসব সংকেতের কোনো অর্থই কিন্তু আপনারা কখনোই খুঁজে পাবেন না। সুতরাং আজকে যে কয়েকটি সংকেতের কথা বলবো, সেগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, এবং জীবনে যদি এরকম সংকেত কখনো পেয়ে থাকেন, তার মানে বুঝবেন আগামী দিনগুলি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, কোনো না কোনো ভালো বার্তা আপনাদের জীবনে আসবেই আসবে। সুপ্রিয় বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক এই বিশেষ স্বপ্ন বা এমনি শুভ সংকেতগুলো কি সে সম্পর্কে। প্রথম সংকেতটি হলো, দেখুন প্রত্যেকটি শিশুর মধ্যে কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন, এবং এরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই জানি নরের মধ্যেই নারায়ণ বসবাস করেন। সুতরাং কোনো দিন যদি আপনারা এমনটা দেখেন, হঠাৎ করে আপনার ঘরে কোনো শিশু কন্যা ছোট বাচ্চা চলে আসে এবং তারা নিজেদের মতন হাসি খুশিভাবে খেলা করে আপনার গৃহচত্বরে, আনন্দ করে, আপনার দিকে তাকিয়ে বারংবার হাসে, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আগামী দিনগুলিতে আপনারা কিন্তু ভালো কিছু বার্তা পেতে চলেছেন, কারণ স্বয়ং ঈশ্বর আপনার ঘরে ওই ছোট্ট শিশুর রূপে এসেছেন। এর ফলে দেখবেন আপনাদের উন্নতি হবে, পরিবারে আনন্দ সুখ শান্তি বজায় থাকবে, অর্থ ইনকামের পথ বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে খুলে যাবে। দ্বিতীয়ত, আপনাদের যদি ভোর 3-4 মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এই সময়টিতে যদি আপনারা কোনো দেবদেবীর দর্শন পান, তার মানে বুঝবেন মহাজাগতিক কোনো শক্তি আপনাকে নিজের দিকে আকৃষ্ট করছে। সেই সময় যদি আপনাদের ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু আপনারা আর ঘুমিয়ে পড়বেন না, ঈশ্বরের নাম ডাক করবেন, পুজো অর্চনা করবেন, নিজের ইষ্ট দেবতার মন্ত্র নাম স্মরণ করবেন। দেখুন বন্ধুরা, এইরূপ স্বপ্ন তারাই পান যাদের উপর পরম ব্রহ্মের আশীর্বাদ থাকে, ভগবানের আশীর্বাদ থাকে। এইরূপ স্বপ্ন দেখার অর্থই হলো খুব শীঘ্রই জীবনে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন, কর্মজীবনে আপনারা অগ্রগতি করতে চলেছেন, এবং এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে জানবেন যে স্বয়ং ঈশ্বর আপনাদের পথপ্রদর্শক, আপনাদের জীবনে স্বয়ং ঈশ্বর আপনার হাত ধরে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। তৃতীয়ত, যদি আপনারা অনুভব করেন হঠাৎ করে আপনাদের অর্থ ইনকাম বেড়ে গেছে এবং বাজে খরচ কমে গেছে, তার মানে বুঝবেন আপনাদের জীবন থেকে খারাপ সময় দূর হতে চলেছে এবং ভালো সময়ের আগমন ঘটছে, তথা এরূপ সংকেত তারাই পান যাদের গৃহলক্ষ্মী এসে তাদের গৃহতে বাস করেন। কারণ মা আসার আগে, মা লক্ষ্মী আসার আগে মানুষকে এরকম টাইপেরই সংকেত কিন্তু দিয়ে থাকেন। অন্যদিকে যদি আপনাদের মনে হঠাৎ করে খুবই আনন্দের সঞ্চার হয়, কোনো কারণ ছাড়াই আপনি বেশ আনন্দিত আছেন, হাসি খুশি আছেন, আপনার মজা করতে ইচ্ছা করছে, মন বেশ স্বতঃস্ফূর্ত রয়েছে, তার মানে বুঝবেন যে আপনার উপর কোনো দৈবিক শক্তির কৃপা দৃষ্টি রয়েছে। দেখুন বন্ধুরা, প্রত্যেক মানুষের ভিতরে বা মনে ঈশ্বর স্বয়ং বসবাস করেন, তাই যদি কখনো আপনাদের মন অত্যন্ত শান্ত এবং আনন্দপূর্ণ অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই সংকেতটির মতো আর কোনো শুভ সংকেত হতেই পারে না। চতুর্থ সংকেতটি হলো, দেখুন আপনাদের বাড়ির ভেতর যদি বিড়াল বাচ্চা দেয়,
বা কোনো পাখি যদি আপনাদের গৃহে এসে বাসা বাঁধে, বারংবার কোনো হয়তো প্রিয় আপনাদের গৃহচত্বরে গোমাতা ঘোরাঘুরি করে, আপনাদের গৃহে যদি বারবার গোমাতা চলে আসে, তাহলে বুঝবেন পরমেশ্বর ভগবান পশুর মাধ্যমে আপনাদেরকে একটি বিশেষ সংকেত দিয়ে থাকে। এরকম যদি আপনারা দেখেন যে ঘটনাগুলি আপনাদের সঙ্গে হচ্ছে, তার মানে বুঝবেন আগামী সময়ে আপনাদেরকে কিন্তু অত্যন্ত বলবান করে তুলবে, আপনারা নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, জীবনে সফলতা পাবেন, অর্থ ইনকাম করতে পারবেন এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বজায় থাকবে। পঞ্চম সংকেতটি হলো, এরপর যে বিশেষ সংকেতটির কথা আপনাদেরকে বলবো সেটি মন দিয়ে শুনবেন। দেখুন, আপনারা কোথাও হয়তো বেরোচ্ছেন, কোনো শুভ কাজে যাত্রা করছেন বা নিজের কর্মক্ষেত্রে যাচ্ছেন, এই সময় রাস্তায় যদি আপনারা কোনো সাধু পূজারী মহারাজ এরকমের কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন, তার মানে বুঝবেন সফলতা সেই কাজে কিন্তু আপনারা পাবেনই পাবেন। যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা পাবেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, কারণ এই সংকেতটি হলো শাস্ত্রমতে অত্যন্ত শুভ সংকেত। ষষ্ঠ, দেখুন, মহিলাদের বাম চোখ লাফানো এবং পুরুষদের ডান চোখ লাফানো, এই প্রত্যেকটি সংকেত কিন্তু অত্যন্ত শুভ সংকেত হিসাবে শাস্ত্রে বলা হয়েছে। তথা আপনারা যদি পুজো করার সময় আপনাদের পুজোর থালাতে হঠাৎ করে চন্দন মালা পড়ে যায়, বা আপনি হয়তো ঈশ্বরের পুজো করছেন, সেই সময় ঈশ্বরের মূর্তি দেখে আপনার যদি এমনটা অনুভব হয় যে ভগবান হাসছেন, সেক্ষেত্রে জানবেন যে আপনার পূজোয় কিন্তু ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আপনার ঘরে যদি কোনো প্রিয় ব্যক্তির হঠাৎ করে আগমন ঘটে, সেক্ষেত্রেও এটিও কিন্তু অত্যন্ত শাস্ত্রমতে শুভ সংকেত হিসাবে পরিগণিত করা হয়। বা ধরুন আপনারা হঠাৎ করেই সোনা রূপো কুড়িয়ে পান, এগুলো কিন্তু প্রত্যেকটি অত্যন্ত শুভ সংকেত। দেখুন বন্ধুরা, এই ছটি সংকেতের মধ্যে যদি আপনারা একটিও সংকেত পেয়ে থাকেন, তার মানে বুঝবেন আগাম ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু বার্তা ভগবান আপনাদের কাছে ঠিক পৌঁছে দেবে। তথা আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু এরকম সংকেত পেলে কখনোই কাউকে বলবেন না, সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন হোক না কেন। কারণ যদি আপনারা এরূপ সংকেতগুলি কারোর সঙ্গে শেয়ার করেন, আলোচনা করেন, তাহলে কিন্তু এই শুভ সংকেতগুলির ফল নষ্ট হয়ে যায়। সুতরাং এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটির আলোচনা শুনে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে অবশ্যই লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি জেনে বেনিফিট লাভ করতে পারে। পরিশেষে, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।